ओम नमो माधवाय नमो ओम नमो माधवाय नमो ओम नमो नारायणाय नमो एक तो मुक्त छुआई पे चले ते खाए छे हां वाह 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 हां अरे इकने ले ए धोखा ले इकने चल रे बाबू ऐ दे हां फट करे ते धोखा ले चल ले से सेल पुलिस नमो बाबू हां हां ए নিজে গেল ঠাকুর বড় ভাষণ আসতেছে আরেকবার তাগো তাগো ধুর কাও ঠাকুর ওই খুঁজতেই তো আমার যাবে রে বাবা আর কুষ্ঠ কন্ডি নাচি বাবা কুষ্ঠ পড়েলি তো বাবু কুষ্ঠ পড়েলাম মাঝিরা কোথা আছে জানো কি করবি আর আর এখানে তিনবার সিঁদুরটা চিনা তো বাবু এইখানে চিনা দে এই দেখ পড়লি যে এই যে সিঁদুরটা যে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার এই হাতটা একটা ফুল ডালে তো বাবু পূজাটা ফট করে করলে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে গণেশাই নম গণেশাই নম এইখানে ফুলটা দে বাবু আরেকটা ফুললে এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে নারায়ণাই নম নারায়ণাই নম এইখানে ফুলটা দে আরেকটা ফুললে ফটফট দিতে থাকার লিতে থাকে এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে শ্রী বৈষ্ণবে শ্রী বৈষ্ণবে গোবিন্দাই গোবিন্দাই নম 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 এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে বাস্তু দেবতাই নম বাস্তু দেবতা নম নম এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে সর্ব দেবতাই নম দেবতা নম নম এতে গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে দীপং নম দীপং নম এতে গন্ধ পুষ্পে রূপং নম রূপং নম এতে গন্ধ পুষ্পে গন্ধ পুষ্পে শ্রী বিষ্ণুবে শ্রী বিষ্ণুবে নারায়ণাই গোবিন্দাই গোবিন্দাই নম 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 ইহারে বাবুরা পূজাটা তো হয়ে গেল এইবার বৈতরণীটা করে দিলে তোদের কাজটা প্রায় অর্ধেকটা হয়ে গেল তো বলছি ইহারে বাবুরা ইহাকে বহুরা তোমরা সবাই আছো বাবা বৈতরণী যখন করতে হয় তখন ঠাকুরকে বাবা গাইদান ভূমিদান এইসব করতে হয় তো বলছি তোমরা পারি কেন গাইদান ভূমিদান করতে এ ঠাকুর শ্বশুর কি বলবো বাবা আমাদের শ্বশুরের দু মাস চিকিৎসা করতে করতে আমাদের ঘরের সকল বিকায় পুরো হয়ে গেছে আমরা বাবা গাই ভূমিগত সব দিতে নাই পারিব তুমি বরং পয়সায় ধরে দিব তোমাকে সময় আমার আমরা ঠাকুর যাই তুই যাই তো বুঝছি জমি দিলে আমরা কি কোনো বাইতে আসব তোদের গেদলাম আর বাবা গাই দিলে কে বাঙালি করে বলবে আমাদের পয়সায় ভালো ঠিক আছে সময় আমার যাই হোক তবে দেখো বাবা যুগ হিসাবে সেই রকমের পয়সাটা দেবে একটু টাকা দিয়ে বাড়িস না বাবা আমরাও তো ঠাকুর যাই পরে রাজন খাই বুঝতে তো পারছো বাবা দেখে গেছে লাউ এ বাবু এই হাতে জল নিয়ে থাকতে নদীর মতো চিনা দে তো ওইটাই হবে ওই তোর বুঝলি তো উঠলি উঠলি হাট গাড়া থেকে এই ঘন্টায় একটা চিনা দে হ বাবা হো বাবা ঠিক আছে এবার এবার হাতে একটা ফুললে এইখানে একটা ভুললে ডাইনা হাতটা ভয়টে গাইতে নি আর বলবি বুঝলে না ছোঁয়াই নিয়ে ডাইনা হাতটা ভয়টে ছোঁয়া ছোঁয়াই নিয়ে আর বল অদ্য অদ্য চৈত্র মাসে চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে এগো বহু গেলে তোমাদের গদ্রটা কি বঠে গো এটা গো শ্বশুর আমাদের গুঠি হাড় গদ্র বঠে গো এ বাবা গুঠি হাড় ঠিক আছে ঠিক আছে আরে হ্যাঁ বাবু তোর বাবার নাম কি ছিল রে এ ঠাকুর লোকে তালকা নাই বলতো যাক বাবা তালকা না হো আর জুয়ালিকা না হো কোন করে আমি বাড়ি করে আসবো
ঠিক আছে লে 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 শুরু করো আস্তে আস্তে গেলে চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে বৃহস্পতি বারেণ কুঠিহাড় গ্রন্থস্য তালকানা দাসস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শরণং বলছি হাগো বস বহু বিটি বৈতরিণী সময় রে বাছা টুকু কানতে হয় যদি পারবে তো কান্দ আর আমি কি বলবো আমি আগে পিন্টি তো সাই দেখে তু ভাটে বাঁচি রাখিয়ে দিয়েছি ঠিক আছে বাবু লেলে পিন্টি দিলে দেখে হ্যাঁ আর বুঝতেছ আমি বুঝলি না মন্ত্র তো ফট করে বলো এতো মদনং মদনং যশপ্রিয় যশপ্রিয় ভবিষ্যত অষ্টাশত যশপ্রিয় চৈত্র মাসে কৃষ্ণ পক্ষে বৃহস্পতি বারেণ তালকানা দাসস্য কুটিহাড় গোত্রস্য আত্মা আত্মা প্রেতাত্মা প্রেতাত্মা শান্তি কামনার্থে কামনার্থে অগ্নিদত্তা অগ্নিদত্তা পিণ্ড সোহা পিণ্ড সোহা কুরুক্ষেত্র কুরুক্ষেত্র গয়া গঙ্গা গয়া গঙ্গা গয়া কাশী গয়া কাশী পুষ্কর এনেছো পুষ্কর এনেছো গদাধর গদাধর হরিব হয়ে গেল পিণ্ডদানটা চুকে গেল এবার শান্তি দানটা এবার শান্তি জলটা দিয়ে দিলে আমার কাজ প্রায় শেষ শান্তি জলটা দিয়ে দিব বা এগো ওরে বাছা আমি আরো ভুলি যাচ্ছি না না এরে বাবুদা একটু উঠে দাঁড়াই দিই বাবুদা উঠে উঠে দাঁড়া 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 সবাই সবাই দাঁড়াও 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 এদিকে জড়াত করো জড়াত করে নিয়ে আর বলো হে সূর্য হে সূর্য তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো হে চন্দ্র হে চন্দ্র তুমি সাক্ষী থাকো সাক্ষী হে আকাশ বাতাস হে আকাশ বাতাস তোমরা সবাই সাক্ষী থাকো সবাই সাক্ষী থাকো হে কুটুম বন্ধু হে কুটুম বন্ধু হে মিত্র মিতা হে পরপড়শী হে পরপড়শী হে ছনা দেখতে আসা সমস্ত দর্শক মণ্ডলী তোমরা সবাই সাক্ষী থাকো আমি যথাযোগ্য আমার পিতা রাজ্য সাধ্য যথাযোগ্য ও পিণ্ডদান করিলাম ইয়ারে বাবুরা পেটটা দেখে টুকু লম্বা লম্বা পড়িয়ে দে বাছা কুটুম বন্ধু কে আছে ধরে উঠাও রে বাছা উঠাও উঠাও কালি বসে বসে গমছি যে ভোজ খাতেই ঢুকে যাই উঠাও সবাই ঢাকা নিয়ে পালায় শান্তি জলটা নিয়ে এলের বাছারা শান্তি জলটা নিলে মোটামুটি গাছটা প্রায় ঝুঁকে গেল এগুলা সবাই ঢাকা নেবে ও গঙ্গে গঙ্গস্য ও গঙ্গা নমস্য ই বাবা বলি হ্যাঁ গো তোমরা মা তো ঘরের বহু হইয়া বাবারা তোমরা জানো যে শান্তি জলের সময় একটা টকটকিয়া কাঁসার ঘটি দিতে হয় সেটা এতটুকু একটা কোথাকার পিতলে ফুচকি জোটা ঘটি আছে আর বুঝলে ঠাকুর শান্তি জল এইটা কি হয় রে বাছারা তোমরা জানো নাই যে শান্তি জলের সময় একটা কাঁসার ঘটি দিতে হয় এ ঠাকুর কি বলবো বাবা আমাদের গৃহস্থে এই যে কাঁসার ঘটি ছিল গো
تو سيت او سيدنا سير پٹ کیا رحمانی نیے جائیے او واہ اوئی جائی پربی مائی ہمار پٹ کرن ویلا سو بولی ভালো ভালো আরে ঠাকুরের বেলায় যত কিঞ্চিত কাঞ্জ মূল্য বাহ 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 সুখে থাক মাই আমার তোরা সুখে থাক ঠিক আছে যখন তোমাদের এই পিচকি ঘটি চলে শুদ্ধ তোর ঠাকুরের কিসের অশুদ্ধ লাও আমি সাইড়ি দিছি বাবা ওম ওম নমঃ শিবায় ওম নমঃ শান্তি ও বাবা বড়কি মহুটা এই দেখো এই বড়কি মহুটা বড় যে ধর্মী দিছরে বাছা যখন কইতরনে সময় বললি কাঁদাগো তখন এই মহুটা ঢাকা নি মুটুক মুটুক ইয়ার মুটা একবার আর উয়ার মুটা একবার হলকি দিছিল আর এখন যখন শান্তি জলটা দিব বলছি তখন কেমন কাড়ার মতো আর রাজ দেখো বলিও গো এই তোর কি হলো খুলে বল দেখি আজ পাঁচ কোটি মাসি যে সবার কাছে বল তোর কিসের মনের কষ্ট না বল এগো ঠাকুর শ্বশুর ইয়ার তোমাকে বলবো বাবা আমরা তো শ্বশুরের পিণ্ডি সাধ্য করলি কিন্তু আমার পিণ্ডি সাধ্য কে করিবে গো আমার ছায়া ছুড়ু এক নজর নাই ও বাবা তুই এই জন্য খাচ্ছিস বস বস শান্তি ভাবে শান্তি জলটা লে দেখি আজ যে প্রধর্মে দেখবি তো ছায়ে ছুঁয়ে ঘর ভরে যাবে ঘড়ু কালি উঠে কাঁদাল আর ও গঙ্গে গঙ্গেশ্বর ও কৃষ্ণ গোদাবরী কালেশ্বর ও রাম শান্তি ও রাম শান্তি ও রাম শান্তি কুটুম্বন্ধু শান্তি পরবর্তী শান্তি ভদ্রমা শান্তি সকল শান্তি সকল শান্তি সকল শান্তি যত কাঙ্গাল ফকির আছে কলকল আছে সবাইকে যেমন পারবি বাবা সেবা করাবি দান ধ্যান করবি কারোর সঙ্গে উঁচু মুহে কথা বলিস না কাকু দরকার দরকি করিস না হ্যাঁ ঠাকুর আমি নাই কিছু বলিব ঠিক আছে যা বাবা আইতে কই কিনে মাছ পড়া পিঠা পড়া সব আছে তোরা ছোঁয়া ছুঁই করে আর তোরা আপন আপন কর্ম করবে যাও বলি ওই 85 সালে আমি তো বাংলা ডিপার্টমেন্টে ছিলি
ওই জন্য আমি তোমাকে চিনছি না ঠাকুর। ও বাবা, ঠিক 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 ঠিক, আমিও এতক্ষণে তোমাকে চিনেছি। তো বলছি হ্যাঁ বেহাই, তোমাকে কষে চিকন চিকন দেখাচ্ছে। বলি বেহাই যে কোনো কিছু করে তো কি গো। হ্যাঁ বেহাই ঠাকুর, তোমার বেহাই সেন্ট্রাল গভর্নমেন্টে ডি গ্রুপে চাকরি করে গো। কি বাবা, সেন্ট্রাল গভর্নমেন্টে ডি গ্রুপে চাকরি করে? তো বলি কিসের চাকরি করবে? এ বেহাই সেই উড়াকল উড়িয়ে উড়িয়ে যায় না, ওই তো হর গিলা নাকি ঝেটিয়া ঝেটি করে গো। ই বাবা, উড়াকল উড়ে উড়ে যায় তো হর গিলা ঝেটিয়া ঝেটি করে? তো বলি কেমন করে ঝেটিয়াই গো? এ ঠাকুর, কখনো নাকি দাঁড়ায় দাঁড়ায় ঝেটিয়াই, আর কখনো বসে বসে ঝেটিয়াই, আর যখন ঠকে যায় তখন নাকি হাঁটু গাড়া দিয়েও ঝেটিয়াই। ও বাবা, হবে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি তো? আট ঘন্টা না পড়লে বাবা ছাড়িবে নাই। তো বলি হ্যাঁ ভাই, আর কবো ভুলবে নাকি? আরো কি ভুলি, এত চিঠা দিয়েছো আর কি আমি ভুলিবে? কত রানবে আমি আগে ভুলেছিলি ছিলি গো, আজ দেখা দিয়ে মনে করাই দিলি। অতর পুরানো আগে ভুলে ছিলি ছিলি গো, দেখা দিয়ে মনে করাই।